বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে নিয়ে ভালো কথা বলার অপরচুনিটি খুব বেশি পাওয়া যায় না। উই হ্যাভ ওয়ান টুডে। এই খবরটা বেশ কিছুদিন আগের, আমি ফেসবুকে অত ব্যস্ততার কারণে বেশি একটা হোম পেজে ঢোকা হয় না দেখে মিস করে যাচ্ছিলাম, তোর সামনে আসছে। সো মনে হলে বিষয়টি নিয়ে একটু কথা বলি, কেন কথা এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কেন ডাক্তাররা বাংলাদেশে যদি কেউ ভালো কাজ করে সেটা নিয়ে কথা বলবো না, এই 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 কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই, তারপর আমরা এই এই স্পেসিফিক ঘটনার ডিটেলসে ঢুকবো না। দেখেন, এইটা নিয়ে আমি আগেও কথা বলছি যে কখন একটা বিষয় আলোচনাযোগ্য, কখন একটা বিষয় আলোচনাযোগ্য না। আমরা আমাদের কনভারসেশনটা, আমাদের এক্সপেকটেশনটা, আমরা ন্যারেটিভটা এমন একটা জায়গায় নিয়ে গেছি, এভরিথিং ইজ লাইক টোটালি ফাকড আপ নাও। কেউ যখন তার একটা কাজ করে, কেউ যখন তার দায়িত্ব পালন করে, তার যেটা করার করণীয় ছিল সেটা যদি সে ঠিকভাবে করে, সেটা আলোচনাযোগ্য কোনো বিষয় না, সেটা নিয়ে কোনো কথা হবে না। কেউ যদি তার কাজটা ঠিকমতো না করে, সেটা আলোচনাযোগ্য বিষয়, সেটা নিয়ে কথা হবে না। বাংলাদেশে যেহেতু কোনো কাজ সঠিকভাবে হয় না, কেউ তার কাজটা ঠিক মতো করে না, এই কারণে আমাদের স্ট্যান্ডার্ডটা, আমাদের এক্সপেকটেশনটা এমন জায়গায় গিয়ে ঠেকছে যে কেউ যদি তার কাজটা ন্যূনতম সিনসিয়ারিটি এবং প্রফেশনালিজমের মাধ্যমে করে, তখন সেটা একটা আলোচনার যোগ্য বিষয়, তখন সেটা নিয়ে আমাদেরকে হুই চুই চিৎকার চেঁচামেচি পোস্ট কান্নাকাটি করতে হবে। সুলেমান শুকর আমি দেখেছি একটা এপিসোড আগে, উনি এরকম বলছে যে পজিটিভিটি হইতেছে বাংলাদেশে গমচুর চাল চুরদেরকে নিয়ে কথা বলা নেগেটিভিটি, কেউ যদি গম চুরি চাল চুরি না করে সেটা নিয়ে কথা বলা পজিটিভিটি। তো এক্সপেকটেশনটা বুঝতে হবে যে সুখনরা এবং আমরা চিন্তা ভাবনা, আমাদের ওয়ার্ল্ড ভিউটা কতটা ফাকড আপ ম্যাসড আপ হয়ে গেছে যে কেউ যদি বাংলাদেশে খারাপ কাজ না করে, কেউ যদি তার দায়িত্বটা ঠিকমতো পালন না করাটা না করে, তাহলে সেটা একটা ভালো ব্যাপার, সেটা নিয়ে কথা বলতে হবে। সেটা যেহেতু আলোচনাযোগ্য কোনো বিষয় না কেউ তার কাজটা ঠিকমতো করা, তাহলে আজকে কেন কথা বলতে বসছি? কারণ আজকের যে ভদ্রলোক, হি ওয়েন্ট আউট অফ হিজ ওয়ে, তার যতটুকু করার দায়িত্ব ছিল, যতটুকু করার কথা ছিল, তার চেয়ে বেশি হি ওয়েন্ট আউট অফ হিজ ওয়ে টু হেল্প সামওয়ান, এম্প্যাথির জায়গা থেকে। এই কারণে আজকে তাকে নিয়ে কথা বলবো। এটা একটা প্রশংসনীয় বিষয়, এটা একটা আলোচনাযোগ্য বিষয়। একজন ডাক্তার হাসপাতালে রোগী আসছে, তার সাথে দুর্ব্যবহার করে নাই, তাকে ট্রিটমেন্ট করছে, কোভিড পেশেন্ট গেছে তাকে ট্রিটমেন্ট করছে, এটা আলোচনাযোগ্য বিষয় না। হ্যাঁ ঠিক আছে, কোভিড পেশেন্ট সেটা একটা এক্সেপশনাল, পৃথিবীর এখন বর্তমানে চিত্র যাচ্ছে, সেটা একটা প্রশংসনীয় বিষয়। কিন্তু আমাদের এনারা যেরকম অ্যাপ্রুভাল সিকিং করতে থাকেন সবসময়, এখন ওনাদের জন্য বাড়ি এখানে নামাই নিয়ে আসতে হবে যে না, আপনি ডাক্তার, আপনার কাজ হইতেছে এরকম প্যান্ডামিকের সময় ট্রিটমেন্ট করা, ইউ সাইনড আপ ফর দিস, আপনি যখন এই পেশে আসছেন, আপনি জেনে বুঝে এই পেশে আসছেন, এখন কান্নাকাটি করেন না। লাইকওয়াইজ একজন সেনাবাহিনী যখন সেনাবাহিনীতে যোগদান করে, সারা বছর সে ফ্রিতে রেশনে চাল তুলে খায়, সারা বছর ক্যান্টনমেন্টে সকাল বিকাল লেফট রাইট করে। বাংলাদেশে কিন্তু কোনোদিন যুদ্ধ বাঁধে না, বাঁধবেও না। বাংলাদেশে যদি কখনো যুদ্ধ বাঁধে, এই চিন্তা ওনার ফ্রিতে, মানে আমি নেগেটিভলি বলছি, বলছি যে বাস্তবতাটা এরকম, ওনারা সব ধরনের বেনিফিট অপরচুনিটি নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচাইতে, পৃথিবীর সব দেশে সবচাইতে বেশি কিন্তু বাজেট হয় মিলিটারির পেছনে। সো বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট বা সেকেন্ড হাইয়েস্ট বাজেট এরকম, আই গেস সবচেয়ে বেশি বাজেটই হয় সাধারণত জায়গা। তো যদি সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে, সেটা মিলিটারির পেছনে আমরা বাজেট ব্যয় করে যাচ্ছি, কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের আউটপুট পাচ্ছি না। আউটপুটটা কখন পাবো? যদি কখনো যুদ্ধ বাঁধে, যদি তাদের ডিপ্লয়মেন্টের প্রশ্ন আসে, যদি কখনো যুদ্ধ বাঁধে ডিপ্লয়মেন্টের প্রশ্ন আসে, তখন যদি সেনাবাহিনী বলে বসে যে না, আমার জীবন বাজি রেখে কাজ করতেছি, আমাদেরকে মাথায় তুলে রাখো না, ভালো কাজ করতেছেন ঠিক আছে না, আপনাদের কিন্তু আপনাদের কাজটাই কিন্তু এটা, আপনারা যখন সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন, আপনারা জানতেন দেখে জীবন বাজি রেখে আমাদেরকে প্রোটেক্ট করা, সো আপনাদের কাজটাই হইতেছে জীবন বাজি রেখে কাজ করা, ইউ সাইনড আপ ফর দিস। সো এখানে আপনি এটা করার করার মাধ্যমে আপনি আমাদের জন্য এক্সট্রা কিছু করতেছেন না, এটা হইতেছে মানে খুব স্ট্রিক্টলি স্পিকিং। এমনিতে তো ঠিক আছে, হ্যাঁ ওনারা জীবন বাজি রেখে কাজ করতেছে, অবশ্যই প্রশংসা করবো, কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং যে এটা আসলে এটার জন্য আলাদা তেলামি করার কোনো সুযোগ নেই। একইভাবে ডাক্তাররা সাইন্ড আপ ফর দিস, ওনাদেরকে মাথায় তুলে রাখতে হবে, ওনাদেরকেই যে ওনারা চিকিৎসা করছেন ওনাদেরকে প্রশংসা করে বেড়াইতে হবে, না 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 না, কেউ তার কাজ করলে, কেউ তার দায়িত্বটা পালন করলে, এটার জন্য প্রশংসা করে বেড়ানোর কিছু নেই। সো যে কারণটা বললাম যে তাহলে এটা নিয়ে কেন কথা বলতেছি, বিকজ হি ওয়েন্ট আউট অফ হিজ ওয়ে টু হেল্প দিস গাই। আউট অফ হিজ ওয়ে বলতে আমরা কি বুঝি, সেটার একটা অ্যানালজি দিয়ে বোঝাই, আমাদের বোঝার ঘাটতি আছে। যেহেতু একটা বাস মনে করেন সকাল 7টা বাজে প্রতিদিন ছাড়ে, সে প্রতিদিন 7টা বাজে ছাড়তেছে, এটা নিয়ে আমাদের প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কিছু নেই যে ওয়াও প্রতিদিন সকাল 7টা বাজে বাস ছাড়তেছে। এই ড্রাইভারকে প্রতিদিন একবার করে প্রশংসা করতে হবে, না তার কাজ যেটা করেনি সে সেটাই করতেছে, বরং সে যদি 7টার বাস 7টায় না ছেড়ে একদিন 7:30, একদিন 8টায়, একদিন পরে, তখন সেটা নিয়ে কথা বলে কী ব্যাপার, সে তার কাজটা ঠিক মতো করতেছে না কেন। সো আই হোপ আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে কখন আমরা একটা বিষয়কে নিয়ে প্রশংসা করবো, আলোচনা করবো, কোনটা আলোচনাযোগ্য বিষয় এবং কোনটা আলোচনাযোগ্য বিষয় না। কেউ তার দায়িত্বটা ঠিক মতো পালন করলে সেটা আলোচনাযোগ্য বিষয় না, কেউ যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে সেটা আলোচনাযোগ্য বিষয়, আবার কেউ যদি তার দায়িত্ব পালন করতে আউট অফ হিজ ওয়ে যায় সেটাও একটা আলোচনাযোগ্য বিষয়। যেমন এই ডাক্তার গেছেন, যেমন আপনার 7টা বাজে বাস প্রতিদিন ছাড়ে, একদিন ঝড় বৃষ্টির মধ্যে আপনি এক্সপেক্ট করেন না যে ঝড় বৃষ্টির মধ্যে ড্রাইভার ঠিকই বাস আসবে, ওই লোক দেখা গেলো ঝড় বৃষ্টির মধ্যে ঠিকই 7টা বাজে এসে বসে আছে, ওই দিন হইতেছে একটা প্রশংসনীয় সে কাজ করছে, ওই দিন হইতেছে
ব্যাপারটা একটা আলোচনাযোগ্য বিষয়, রাইট? যে ওই লোক আজকে ফাঁকি দিলে পারতো, ওই লোক কিন্তু সে আউট অফ হিজ ওয়ে গিয়ে সে এম্প্যাথির জায়গা থেকে, তার দায়িত্বের জায়গা, বোধের জায়গা থেকে কাজটা করছে। এই ডাক্তার একই কাজ করছেন, ওনার দরকার ছিল না এখানে দৌড়ে এসে হাসপাতালের সামনে রোগী মারা যেতেছে এখানে। এটা কিন্তু সম্পূর্ণ ওনার প্রফেশনালিজম, সিনসিয়ারিটি, এম্প্যাথির একটা প্রমাণ। আমি অনেক আগের অনেকগুলো এপিসোডে এই এম্প্যাথি ওয়ার্ড নিয়ে অনেকবার কথা বলছি যে এই সব সভ্য দেশে মানুষের মধ্যে এম্প্যাথি দেখা যায়। আপনি যখন একটা সমস্যা নিয়ে যাবেন, কোনো একটা অফিসে যাবেন, কোনো যে কোনো কারো কাছে যাবেন, তারা এম্প্যাথি ফিল করে আপনার সমস্যাটা সমাধান করার জন্য। তারা জাস্ট প্রফেশনালিজমের জায়গা থেকে না, তারা সিরিয়াসলি সিনসিয়ারলি ফিল করে এটাও আছে আজকে ওই লোকের জায়গায় আমিও থাকতে পারতাম, এটা তার একটা সমস্যা, এটা তার একটা বিপদ, এটা আমাকে সলভ করতে হবে। ওই এম্প্যাথির জায়গা থেকে তারা সবসময় অ্যাপ্রোচ করে, যেটা আমাদের দেশে তো কল্পনাই করা যায় না। এই এম্প্যাথিটা সবচেয়ে বেশি থাকার সুযোগ হইতেছে ডাক্তারের পেশায় যারা আছে, যেখানে মানুষ খুব ভালনারেবল একটা সময়ে ডাক্তারদের কাছে আসে, খুবই একটা নাজুক পরিস্থিতিতে তাদের কাছে আসে। তখন এখানে যেখানে এম্প্যাথি থাকার কথা, এখানে আমরা এটা কোনো ধরনের উপস্থিতি দেখি না। সেটা শুধু ডাক্তার বলে না, এটা আমাদের কালচার, আমরা এরকম কালচারে বড় হয়েছি, একটা অসভ্যতার কালচারে, যে কারণে এটা অনুপস্থিত। এই অনুপস্থিতিটা ডাক্তারি পেশার মধ্যে সবচেয়ে বেশি ফিল হয়, কারণ যেটা বললাম মানুষ খুব নাজুক অবস্থায় তাদের কাছে যায়। এই ভদ্রলোকের মধ্যে এম্প্যাথি, দায়িত্ববোধ, সব কিছু একসাথে লক্ষ্য করা যাচ্ছে। এই লোক হাসপাতালের সিঁড়িতে বসে, যেহেতু রোগীটা মুমূর্ষ, সুতরাং এখন তাকে বসে বসে কথা বললে হবে না যে আপনি হ্যাঁ ফর্ম ফিল আউট করে আমার কাছে আসেন, এই সে ওইসব স্ট্রিক্টনেস দেখায় না। সে হি ওয়েন্ট আউট অফ হিজ ওয়ে, কারণ সে এম্প্যাথির জায়গা থেকে সত্যিকার অর্থে সেবা করতে চায়। আরেকটা বিষয় আমি বলছি অন্যান্য আলোচনা, যে এইসব দেশে কিন্তু আপনার পদে পদে আইন, রাইট? আপনি আইনের বাইরে একটা পাও ফেলতে পারবেন না, প্রত্যেকটা জিনিস আইন দ্বারা ডিফাইন্ড। আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তখন আমি বাসে উঠছি, বাসে উঠে লেখা বাসের এরকম যে একটা লাইনটা না, যে স্টেট ল অনুযায়ী বাস চলাকালীন এই লাইনের উপাশে কেউ দাঁড়াইতে পারবে না, একটা কুত্তা কোথায় হাঁকতে পারবে না, প্রত্যেকটা জিনিসের ল দ্বারা ডিফাইন করা আছে। এবং শুধু ল দ্বারা ডিফাইন করা না, এই প্রত্যেকটা ল মানা হয়। সো এই দেশে প্রত্যেকটা জিনিস আইন কানুন ল পলিসি দ্বারা রেগুলেট করা হয়, এগুলো মানা হয়। কিন্তু মানুষের যখন প্রয়োজন দেখা দেয়, মানুষের যখন বিপদ হয়, মানুষের প্রয়োজনের অনুযায়ী এই লগুলোকে আবার কার্ভ করা হয়। কোনো ধরনের শয়তানি গুন্ডামি করা হয় না, যে ওরে বাবারে লতে এটা বলা আছে শয়তানি করার জন্য। আসলে ল কিন্তু সেখানে হাইকোর্ট দেখানোর জন্য ইউজ করতেছে বাংলাদেশে, যেগুলো করা হয় কোনো লয়ের ধার ধারে না, কিন্তু হঠাৎ করে হাইকোর্ট দেখানোর জন্য ল টেনে আনা হয়। এই সব দেশে কিন্তু এইসব শয়তানি করার জন্য ল করা হয়নি, ল করা হয়েছে মানুষের জীবন জীবিকা সুন্দরভাবে রেগুলেট করার জন্য। কিন্তু যদি কখনো প্রয়োজন পড়ে মানুষের জীবন জীবিকার প্রশ্নে, কাউকে সাহায্য করার প্রশ্নে লকে শিথিল করা, তখন তারা খুব ইজিলি লকে শিথিল করে। সো এই লোক কিন্তু এরকম যে এখন বলতে পারতো যে লয়ার হাইকোর্ট দেখাইতে পারতো যে আপনি ফর্ম ফিল আউট করে আসেন, আপনি এই করে আসেন, সেই করে আসেন, আমি আপনাকে রাস্তায় চিকিৎসা দিব কেন, এখন কোভিড সিচুয়েশন চলতেছে এই অনেক। সে কিন্তু কোনো ধরনের হাইকোর্ট দেখা নেই, সে তার দায়িত্বটা করণীয় যেভাবে করার, সে যেভাবে করণীয় সে সেইভাবে তার চেয়ে বেশি সে দৌড়ে বাইরে চলে আসছে। এবং সে যে এম্প্যাথির জায়গা থেকে করছে, সে যে ফিল করছে একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করে, একটা মানুষের জীবনের উপর আরও দশটা মানুষের জীবন নির্ভর করে, সে কারো না কারো প্রিয়, একটা মানুষের জীবন কত অমূল্য, সে যে প্রত্যেকটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে, সে যে প্রত্যেকটা জিনিস ফিল করে, এবং তার যে একটা এম্প্যাথির জায়গা আছে সেটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি ছবিতে, যেভাবে করে এই লোক হাত পা ছড়ায় বসে আছে, হতাশ বসে পড়ছে এই লোক। সো উনি ফিল করতেছে একটা মানুষকে যে বাঁচাইতে পারে না এটা। হ্যাঁ, আমি বলতেছি না অন্যান্য ডাক্তাররা ফিল করেন না, অসংখ্য ডাক্তার আছে ফিল করেন, এটাই তাদের পেশা, এটাই হওয়া উচিত ছিল। কারণ এই ট্রেনিংগুলোর মধ্য দিয়ে যখন যায় আপনাদের ডাক্তারদের, কিন্তু এথিক্স একটা হিউজ থিং তাদের জন্য, পুলিশ যারা আছে তাদের জন্য এথিক্স একটা হিউজ থিং, কারণ এদের হাতে মানুষের জীবন মৃত্যু জড়িত, পুলিশের কাছে অস্ত্র থাকে, ডাক্তার হইতেছে মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণে সার্ভিস দেয়। সো এইরকম যাদের হাতে মানুষের জীবন মৃত্যু জড়িত, তাদের কিন্তু একটা খুব বড় এথিক্সের জায়গা থেকে এথিক্স নিয়ে তাদেরকে লেকচার দেওয়া হয়। কিন্তু তার শেষ পর্যন্ত ওনারা সবাই এথিক্সগুলো খেয়ে ফেলে, সবাই না একটা বড় অংশ, যেটা বললাম একজনের কিন্তু এথিক্সগুলো খাওয়ার কথা ছিল না। আমরা কথা কেন বলি যে এখন ডাক্তার এসে বলবেন বা অন্য মানুষজন এসে বলবেন, কত মানুষ ভালো সার্ভিস দিচ্ছে, কত মানুষ সুন্দর করে সার্ভিস দিচ্ছে, এম্প্যাথি নিয়ে সার্ভিস দিচ্ছে, আপনি সেটা নিয়ে তো কথা বললেন না, এটা নিয়ে না না সেটা নিয়ে কথা বলবো না, সেটাই হওয়ার কথা ছিল, সেটা এক্সেপশনাল কিছু না, সেটা প্রত্যেকে সেটা করার কথা ছিল, কিন্তু প্রত্যেকে সেটা করে না, এত কম মানুষ করে যে এখন এটা আলোচনার যোগ্য বিষয় হয়ে দাঁড়াইছে। এখন আমাদের এক্সপেকটেশন সেখানে গিয়ে ঠেকছে যে এই যে কিছু মানুষ করে আমরা সেটা নিয়ে কেন কথা বলি না। সো না, আমি সেটা নিয়ে কথা বলি না, বলবো না, যারা তার দায়িত্ব পালন করতেছে সেটা নিয়ে আমি গল্পবাজি করবো না, সেটা সুখমরা করবে, এবং যারা ফ্যাক্ট অফ থিওরি আছে ওয়ার্ল্ড ভিউ তারা করুক গিয়ে। আমি এটা নিয়ে কথা বলতে বসছি, কারণ আমি এটা নিয়ে কথা বলবো, বিকজ হি ওয়েন্ট আউট অফ হিজ ওয়ে টু হেল্প সামওয়ান, এটা তার দায়িত্ব ছিল না এবং এটা সে না করলেও পারতো। এবং অন টপ অফ দ্যাট, যেভাবে এই ভদ্রলোক বসে আছে সেটা ক্লিয়ারলি ইন্ডিকেটস যে উনি কতটা ফিল করছে এই রোগীর প্রতি। এরকম দৃশ্য সভ্য বিশ্বে দেখা যায়, আমরা ফেসবুকে কত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি না সভ্য বিশ্বে, যে এরকম করে কি জানি বলে প্রধানমন্ত্রী হয় সাধারণ মানুষের সাথে কথা বলতেছে কিভাবে, বা সাধারণ মানুষ কিভাবে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে ধমক দিয়ে হয়তো, বা অথবা একটা ডাক্তার অথবা একটা মানুষ তার কাজ করতে গিয়ে এরকম করে মানুষের জন্য খুব এমপ্যাথির জায়গা, এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না ভিডিও, এইরকম একটা দৃশ্য হইতেছে এটা।
যেগুলো বিদেশে আমরা দেখতে পাই, যেগুলো দেখে আমরা আপ্লুত হই, যেগুলো দেখে আমরা শেয়ার করি, এটা হইতেছে ওয়ান অফ দোজ সিনস। এই কারণে আমি এটা নিয়ে কথা বলতে বসছি, নাহলে এটা নিয়ে আমি কথাও বলতাম না। সো এই ভদ্রলোককে আমি জানি না, আমার ওনার মুখটা দেখার খুব আগ্রহ, সাথে যদি কোনো ভিডিও ছবি থাকতো এই খবরটার সাথে ভদ্রলোকের, তাইলে আমার মনটা একটু শান্ত হইতো ওনার দেখে। হি নিডস, হি ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন। এই ভদ্রলোক ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন, রিয়েল অ্যাপ্রিসিয়েশন।